আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উইমেন্স ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেখানে আপডেটটিতে লেখা আছে কারিগরি ত্রুটিতে ডাউনলোড করা যাচ্ছে না জাবি ভর্তির প্রবেশপত্র। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। কারিগরি ত্রুটির কারণে এটি স্থগিত করা হয়েছে। শুক্রবার 24 সেপ্টেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান বিষয়টি দ্বারা এলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া শুরু হলেও কারিগরি সমস্যার কারণে আপাতত সেটি বন্ধ রাখা হয়েছে। কবে নাগাদ পুনরায় শুরু হবে তা ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এর আগে গতকাল বৃহস্পতিবার 23 সেপ্টেম্বর সকাল থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়, তবে রাত থেকে শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারছিলেন না। তথ্যমতে আগামী 7 নভেম্বর থেকে শুরু হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। 7 থেকে 18 নভেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তবে এখনও ইউনিট প্রতি ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেনি বিশ্ববিদ্যালয়টি। গত বছরের চেয়ে এবার 51,984 জন শিক্ষার্থী কম আবেদন করেছে। এবছর 1,889 আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে 3,07,978। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মোট 9টি ইউনিটের জন্য আলাদাভাবে ফর্ম পূরণ করতে হয়েছে। তাহলে বন্ধুরা, যে পর্যন্তই তোমরা জানতে পারলে নতুন এই আপডেটটি। আরও নতুন নতুন আপডেট নিয়ে হাজির হয়ে যাবো। তা আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।